2017 সালের অক্টোবরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের রেডিওলজি ও ইমেজিং বিভাগে রোগীদের জন্য চালু করা হয় এমআরআই যন্ত্র দিয়ে পরীক্ষা। কিন্তু মাত্র 3 বছরের মাথায় গত অক্টোবরে বিকল হয়ে যায় রোগ নির্ণয়ের দামি এই যন্ত্রটি। ঢাকার মেডিটেল প্রাইভেট লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান এটি সরবরাহ করেছিল, কিন্তু 3 বছরের ওয়ারেন্টি শেষ হয়ে যাওয়ায় এবং সার্ভিসিং এর কোনো চুক্তি না থাকায় বিকল হয়ে পড়ে আছে প্রায় 10 কোটি টাকা মূল্যের যন্ত্রটি। এটা প্রতিদিন 14 থেকে 15 জন রোগী আসে, অফিস টাইম সকাল 8 থেকে 8 পর্যন্ত আমরা সেবা দিই। গত 2 মাস যাবৎ যান্ত্রিক ত্রুটির জন্য বন্ধ আছে। এই অঞ্চলের মানুষের অনেক কষ্ট হচ্ছে, গরিব রোগী মুক্তিযোদ্ধা যারা আছেন তারা এই সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। আমি সবার কাছে আহ্বান জানাবো যেন অতি দ্রুত মেশিনটি মেরামত করে আবার রোগীদের সেবা করার সুযোগ দেওয়ার জন্য। 2 মাস ধরে এমআরআই মেশিন বিকল থাকায় ভোগান্তি পোহাতে হচ্ছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আসা রোগীদের। বাধ্য হয়ে যেতে হচ্ছে বেসরকারি হাসপাতাল কিংবা ডায়াগনস্টিক সেন্টারে। আর আমার মেশিনটা দ্রুত ঠিক করা দরকার, কারণ হচ্ছে অনেক এখানে সাধারণত মধ্যবিত্ত নিম্নবিত্ত মানুষ আসে, যাদের অর্থনৈতিক সমস্যা আছে, তারা এখান থেকে অল্প রেটে করাতে পারলে তারা অর্থনৈতিক এবং মানসিক শারীরিক সব দিক দিয়েই তারা সুবিধাটা পাবে। গভর্নমেন্ট দিচ্ছে বাট আমরা সার্ভিসটা পাচ্ছি না। এখানে মেশিনটা খুব নষ্ট, সাধারণ মানুষ আমাদের মতো সাধারণ মানুষ এসে অনেক দুর্ভোগ পোহাতে হচ্ছে। তো আমরা মেডিকেল কর্তৃপক্ষের কাছে, প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি, এটা যাতে দ্রুত সংস্কার হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক জানালেন, বিকল হওয়া এমআরআই যন্ত্রটি শীঘ্রই মেরামত করা হবে, স্থাপন করা হবে আরও একটি যন্ত্র। আপনারা জানেন যে এই সমস্ত হাইটেক ইনস্ট্রুমেন্টের ব্যাপারে এটা মন্ত্রণালয়ের একটা ব্রাঞ্চ আছে, তারা রিপেয়ার করে এবং তারা এসে তাদের ইঞ্জিনিয়ার এসে চেক করে দেখে যেটা করে, তার সঙ্গে সঙ্গে আমরা চিঠি লিখেছি, এ পর্যন্ত 2 বার চিঠি লিখেছি এবং টেলিফোনে কমিউনিকেট করেছি। আমরা খুব তাড়াতাড়ি একটা সিদ্ধান্ত পেয়ে যাব আশা করছি। ওখান থেকে ইঞ্জিনিয়ার এসে দেখবে, এটা দুইটা হতে পারে, একটা হয়তো যারা ইনস্টলেশন যে কোম্পানি করে দিয়েছিল তাদেরকে দিয়ে তারা রিপেয়ার করিয়ে দিবে একটা হতে পারে, আর একটা হতে পারে ওইখানকার ইঞ্জিনিয়ার এসে তারপরে দেখা যাবে যে অন গ্রাউন্ডে চেক করার পরে আর একটা কোম্পানিকে বলবে, তারা হয়তো রিপেয়ার করবে। তো খুব তাড়াতাড়ি এটা সমাধান হয়ে যাবে। সাইড বাই সাইড আর একটা এত বড় একটা পত্র অঞ্চলের একমাত্র টার্সিয়ারি লেভেল হসপিটাল, আমি ব্যক্তিগতভাবে মনে করি একটা এমআরআই মেশিন এখানে সাফিসিয়েন্ট না, ইটস নট এনাফ। তো আমি সঙ্গে সঙ্গে যেটা করেছি, আর একটা এমআরআই মেশিনের জন্য আমি চিঠিপত্র লিখেছি CMSD-তে, তো ওটার ব্যাপারেও আমাদের বিষয়টি প্রক্রিয়াধীন আছে। তো আমি বিশ্বাস করি যেহেতু শুরু করেছি আমরা হয়তো বা চিরেই একটা রিপেয়ার তো হয়ে যাবেই, সাইড বাই সাইড যদি আর একটা মেশিন পেয়ে যাই সেক্ষেত্রে আমাদের জন্য সুবিধা, যেটা এরকম কোনো সিচুয়েশন কখনো হবে না যে একটানা জনগণ বা মানুষ যারা এই এমআরআই সেবা থেকে একটানা এরকম এখন যেমন 1 মাসেরও বেশি বন্ধ আছে এরকম ঘটনা ঘটবে না, এটাই আমরা বিশ্বাস করি, সেইভাবেই আমাদের প্রক্রিয়া চলছে। এমআরআই পরীক্ষা থেকে প্রতি মাসে প্রায় 8 লাখ টাকা রাজস্ব পেত সরকার। যন্ত্রটি বিকল থাকায় রোগীরা যেমন সেবা বঞ্চিত হচ্ছেন তেমনি রাজস্ব বঞ্চিত হচ্ছে সরকারও। নাইমুল ইসলাম, বৈশাখী সংবাদ, চট্টগ্রাম।